Johan, AJ. পুরন থাকার কোনো বিয়ে বা অনুষ্ঠান মানেই আমাদের সেন্টারে ডিগ্রি দেওয়া। পরিচিত কারো বিয়ে হলে সেন্টারে যাই আমরা, কারণ সেন্টারে যেয়ে আমরা দেখি যে রান্নাবান্নার কী অবস্থা, কোনো বাজার করতে হয় তাহলে আমরা বাজারগুলো করে ফেলি, সেই কারণে আমরা সেন্টারে যেয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি এবং সেই অভিজ্ঞতাটা কিন্তু অনেক মজার এবং আনন্দের। খাবারগুলো কিভাবে রান্না করে সেগুলো আসলে না দেখলে বলে বোঝানো সম্ভব না, যারা এরকম এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই জানেন। এবং যেখানে পেঁয়াজ কাটে সেখানে আসলে অনেক কষ্ট হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো কিন্তু অনেক কষ্ট করে এবং তাদের কষ্টটা সেখানে যে না দেখলে সেটাও বোঝা সম্ভব না। আমি ইভেন্ট ম্যানেজমেন্টে অনেকদিন কাজও করেছি এবং আমি জানি যে এই কাজগুলো খুবই হ্যাসেলের এবং কাস্টমার ডিমান্ড নেভার এন্ডস। যাই হোক, সুন্দর করে ঝন্টু কাকা কাজটা করে দিয়েছে, যে কাজটা করেছে সে আমাদের খুব পরিচিত আয়ন ইভেন্ট ম্যানেজমেন্ট, তার কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এবং জন্মদিনটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জনির ছেলের, সো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। অনেকদিন আগে জন্মদিনটা হওয়ার কথা ছিল, ওর জন্মদিন হচ্ছে 1 আগস্ট, কিন্তু 1 আগস্টের পরিস্থিতি ভালো ছিল না, সেটা 17 আগস্ট জনির জন্মদিনে করা হয়েছে। চান কমিউনিটি সেন্টারে জন্মদিনটা করা হয়েছে। সেন্টারটা অনেক বেশি বড় না, যেখানে স্টেজটা থাকে সেখানে কিন্তু স্টেজ ছাড়া তেমন বেশি একটা মানুষ বসতে পারে না, 2 তলায় স্পেসিফিকলি 100 জন বসলেই মোটামুটি কাভার আপ হয়ে যাবে, অনেক মানুষ লাগে আর কি। বাচ্চাটা দেখতে দেখতেই মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, 1 বছর কীভাবে চলে গেল সেটা মানে অবাক লাগে, মনে হয় যে কয়েকদিন আগে হইলো, হসপিটালে গেলাম, সব কিছু আমার কাছে এমন মনে হচ্ছিলো। সো বাচ্চাটা খুবই হ্যাপি ছিল, সবাই আমরা বন্ধুবান্ধব আসা শুরু করলো, আত্মীয় স্বজনরা আসা শুরু করলো এবং সবাই ছবি তুলতে ব্যস্ত। বর্তমানে ফটোগ্রাফারদের যে ডিমান্ড, ও মাই গড, ফটোগ্রাফার ইজ নিডেড ইন এভরি প্রোগ্রাম, বিকজ ছবি তোলা হচ্ছে সব থেকে জরুরি। সবাই এখন ফটোহলিক এবং সবাই চায় যে ফটো ভিডিও স্টোরিতে দিবে, ফেসবুকে দিবে এবং এটা সবাই দেখবে। এই জিনিসটা এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু হয়ে গেছে। ওয়াটারমেলন সামথিং, এটা কী যেন একটা কার্টুন, আমি এক্স্যাক্টলি জানি না, বাচ্চা কাচ্চারা এটা ভালো জানে ওরা কী যেন বলতেছিলো এবং আমি দেখে খুবই হ্যাপি হচ্ছিলাম। এবং এই জিনিসগুলো দেখলে না কী হয় যে ছোটোবেলার কথা মনে পড়ে। আমার ছোটোবেলায় যখন আমি কোনো প্রোগ্রামে যেতাম তখন আমি দেখতাম যে এখানে অনেক মানুষ আসছে, তারা গসিপস করছে, কথাবার্তা বলছে, তো আমরা দৌড়াদৌড়ি করতাম, হাসাহাসি করতাম, আর আমার সমবয়স্ক তাদের সাথে খেলতে চাইতাম, এরকমভাবে অনেক অনেক মজা হইতো। অনেক মানুষ সেদিন আসছে, সেদিন দাওয়াতে যারা আমাদের বন্ধুবান্ধব ছিল কয়েকজন বন্ধুবান্ধব মিস হয়ে গেছে, বা ম্যাক্সিমামই তারা আসতে পারছে। কেক কাটার সময় আমি সামনে যেতে পারিনি, সেখানে অনেক ভিড় ছিল এবং অনেক বাচ্চা কাচ্চা, কিন্তু তারা খুবই এক্সাইটেড। আপনি প্রত্যেকটা বাচ্চার চেহারা দেখলে মাশাআল্লাহ এত ভালো লাগে এবং আমরা সবাই কিন্তু আমাদের বয়সটাকে বাড়াতে চাই না এবং বাচ্চার মতোই থাকতে চাই। মুজিবুর রহমান মোজো, শেখ মুজিবুর রহমান মোজো, মিক্সিং করছে মুজিবুর রহমান মোজো। অনেকদিন পরে অনেকগুলো বন্ধুর সাথে দেখা হলো, প্রোগ্রামের জন্য কিন্তু আমরা অনেকগুলো বন্ধু বান্ধব একসাথে দেখা করতে পারছি এবং এটার জন্য জনিকে একটা থ্যাংকস দিতেই হয়। আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে, যাদের বউ আছে তাদের বউ সহ আমরা ছবি তুলতে পারছি, তো ভালোই লাগছে। এবং সব বন্ধু বান্ধব যদি একসাথে হয় অনেক মজা হয়, আড্ডা হয়, মাস্তি হয়, দ্যাটস ভেরি গুড। আসলে এই মেমোরিটা অনেক দিন থেকে যাবে এবং আমার এই ভিডিওটাও অনেক দিন থেকে যাবে। আমার বন্ধু বান্ধব আমাকে খুব সাপোর্ট করে যে ভিডিও করছি এবং সবাই আমাকে দেখালে বলে এই কি আজকে ব্লগ হবে না, আমার নিও কি অবস্থা তোমার, তুমি ব্লগ আমি দেখি, আমার খুব ভালো লাগে জিনিসগুলো।
শখের পাশাপাশি যদি হ্যাঁ আমি এখান থেকে আর্ন করতে পারি, সেটা হবে আমার জন্য একটা এক্সট্রা বোনাস। আমার ব্লগ করাতে সব বন্ধু বান্ধব আমাকে খুব সাপোর্ট করে, তারা শর্ট টপ নিয়ে দেয় আমাকে। চেষ্টা করেছি যে যেহেতু জনির ছেলের বার্থডে, আমার একটু দৌড়ের উপরে থাকতে হয়েছিল এবং অনেক শর্ট আমি মিস করেছি। একসাথে হওয়াটাই আমাদের এখন বর্তমান সময়ে বা বর্তমান যুগে অনেক কষ্টকর হয়ে গেছে। অনুষ্ঠানে সব থেকে বড় জিনিস হচ্ছে যে অতিথি যারা আসবে তারা যেন স্যাটিসফাইড হয় এবং সবাই খুব হ্যাপি থাকে, খাবার দাবার যেন কোনো শর্টেজ না হয় এবং সবাই যেন সুন্দরভাবে খেতে পারে। আমরা সবাই খুব মজা করেছি, এনজয় করেছি এবং এই বার্থডেটা অনেক অনেক ভালো লেগেছে। এবং জনিকে অশেষ ধন্যবাদ দিয়ে আমার এই ভিডিওটা আমি আজকে শেষ করছি। আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। উই উইল মিট এগেইন ইন অ্যানাদার ভিডিও ফ্রম কি করা যায়। ফাহিম আলী খান সাইনিং আউট। Yeah.